খুঁজতে হবে কেন? আর আপনিই বা খুঁজবেন কেন? আমি আমি তিলু ঘটক থাকতে আপনার মতো মানুষ পাত্র খুঁজবে, এটা তো একটা লজ্জার ব্যাপার। কার? আগে লজ্জাটা কার? আমার? আমার লজ্জা? আমি হলাম গিয়ে ওই দেবর্ষী নারদের উত্তরসূরি। পাত্র পাত্রের মিলন ঘটিয়ে দেবার জন্যই তো আমার ওই বিধাতার নির্দিষ্ট কর্তব্য। আর এই কাজটা যদি আমি ঠিকঠাক না করতে পারি না, আমার ওই ঊর্ধ্বতন 14 পুরুষের না নরকস্থ হবেন। হোক। হ্যাঁ, আপনি কি বললেন? আপনার ঊর্ধ্বতন অধস্তন 14 × 2 28 পুরুষ নরকস্থ হোক, তাতে আমার কি এলো গেল? আপনার কি এলো গেল? কিন্তু দেখুন, আপনি আমার এত বড় ক্ষতি কেন করবেন? আমি সামান্য মানুষ, মানে ছোট মানুষ, ওই প্রত্যেক পেশা অবলম্বন করেই তো বেঁচে আছি। বেঁচে থাকার দরকারটা কি? আপনি আসুন। হ্যাঁ, কিন্তু আপনার তো কোনো কাজে সাহায্যই করতে পারলাম না। পারবেন না, আমার দালাল দরকার নেই। আপনার কথাগুলো কিরকম বাঁকা বাঁকা, অপমানকর। বাবা, আপনি বুঝতে পারেন দেখছি। হ্যাঁ, ভগবান প্রজাপতির দুধকে আপনি অপমান করছেন, আপনার কিন্তু ভালো হবে না। মরবে না, শকুনের সাপে গরু মরবে না। আপনি এখন যান। আপনাকে দেখলে আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। হচ্ছে হবে তো। এরপর আর আপনি হাসি নিতে পারবেন না। বেশ ভালো ভালো কথা বলতে শিখেছেন। পারি তো, পারিব কি, কথা বেচেই তো খাই। তাহলে এবার আপনি বুঝতে পারছেন যে আপনার কন্যার জন্য সুপাত্র জোগাড় করতে একমাত্র নির্ভরযোগ্য দালাল, না না দালাল না, নির্ভরযোগ্য ঘটক, নির্ভরযোগ্য লোক আমি। মোটেই নয়। আপনি ওই ভালো ভালো কথা বলে আমাকে একটু ভুসি মাল গচিয়ে দেবেন। আচ্ছা, এইবার আপনি আসুন। আমি? কি হয়েছে মশাই? মহা মুশকিলে পড়া গেছে। এই বিয়ের দালালটার কিছু বন্দোবস্ত করো তো। আপনি আবার আমাকে দালাল বলছেন? আমি হলাম গিয়ে ওই দেবর্ষী নারদের উত্তরসূরি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝাচ্ছি বুঝাচ্ছি। আপনি আসুন তো আমার সঙ্গে। আসুন 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 আপনার সঙ্গে। আরে আসুন না মশাই, আসুন আসুন আসুন, এই তাড়াতাড়ি আসুন আসুন আসুন। এইভাবে এরা আমাকে আসুন 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 বাইরে বের করে দিতে চাইছে। অনেক কথা আছে। চলুন চলুন, আমার দুটি আটকে গেছে। হ্যাঁ চলুন। আরে মশাই শুনুন না, আমার কাছে মালদার ক্লায়েন্ট আছে, বুঝতে পেরেছেন? এরকম খেকুড়ে ক্লায়েন্ট নয়, মালদার ক্লায়েন্ট। চলুন।